টুপি ব্যস্ত আছি, 20টিয়া 10টিয়া আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ত আছি। তো কাস্টমার শুরু থাকি আলহামদুলিল্লাহ। আমি টুপি আমার সাথেও আছে, তারপরে আমি একটা টুপি এখানে দেখে ভালো লাগলো, দাঁড়ালে মাল মাত্র 20 টাকা দাম, খুব বেশি না। অন্যান্য জায়গায় হয়তো 30 টাকা 25 টাকা, সীমিত রেটেই 20 টাকা, খুব বেশি না। ইস্তেমা মাঠে সহজলভ্যই পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি টুপি বিক্রি করি বিগত 1 বছরের উপরে, এখানে একটু বিক্রি, অন্য জায়গায় 20 টাকা বিক্রি করি, এখানেও 20 টাকা বিক্রি করি, হয়তো বেশি নিলে একটু কম রাখি। এখানে হুজুরের জন্য একটু ছাড় আছে, নাহলে 3টা নিলে 50, 6টা নিলে 100, 2টা 30, এরম বিক্রি করে ভালাই। আসছি মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর থেকে আসছি। আমাদের মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বয়ান হলো, মাত্র শেষ হলো, তো আমরা আসলাম, বের হলাম, বের হয়ে টুপি দেখতেছি, যদি পছন্দ হয় কিনবো আর কি। দাম মোটামুটি একটু কম আছে অন্যান্য জায়গা থেকে, মোটে কমই লাগতেছে আর কি। মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি ইসলামিক আইটেমগুলো, বিশেষ করে টুপি, তাসবি, আতর ইত্যাদি বিক্রি করে থাকি, আর বিশ্ব ইজতেমা উপলক্ষে আমাদের বিশেষ অফার থাকে। এবং আমরা চাই প্রতিটা মানুষ যেন তাদের সামর্থ্যের ভিতরে এই টুপিগুলো বা আতর তাসবিগুলো নিতে পারে, এবার কিছু কমে রাখি আর কি, স্বাভাবিকের থেকে আমরা কিছু কম মূল্যে রাখি। এখানে আমাদের পাকিস্তানি টুপিগুলো একটু বেশি দামি আছে, তারপর আমাদের দেশীয় টুপিগুলো যে মূল্য আছে 100 টাকা, 150 টাকা, 300 টাকা, এরকম মূল্যের টুপিগুলো আছে। দামও মোটামুটি সাধ্যের মধ্যে আছে, খুব বেশি একটা কম বেশ না, অন্যান্য সময়ের মতোই। তবে একটু বেশি অসুবিধা এই যে পরসাব পায়খানা, আবার গোসল করতে গেলে আগে মোবাইল চার্জ 10 টাকা করে নিত, এখন 20 টাকা করে নেয়। এগুলা নামাজের জন্য পদ্মা আনছি আমরা, নামাজ পড়বো, রাত্রে ঘুমায় থাকে এগুলা পয়রা। বড় গুলা বেচি 20 টাকা, আর ছোট গুলা 10 টাকা করে বিক্রি করি। এগুলো আমরা এই ইস্তেমাইলে আমরা এখানে আসি, আইসে এগুলা বিক্রি করি, প্রত্যেক বছরই আসি আমরা। আমরা ট্রলার করে আসি, আবার ট্রলার করে চলে যাই। যদি মাঠের মধ্যে যদি কাদা থাকে, পানি থাকে, তাহলে পরে ওখানে বসার জন্য একটু জায়গা করার জন্য নেওয়া হয়েছে, যাতে এখানে এর উপর বিছনা বিছায়া যাতে বসা যায় এবং নামাজ পড়া যায়, এই জন্য কেনা হয়েছে।